নিজের প্রিয় তারকাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের নাম্বার ওয়ান বিনোদনের চ্যানেল সিনে রিপোর্টার বাংলা। টলি পলি টলি। ইতিমধ্যেই বয়হুড প্রোডাকশনের কুঞ্জছায়া ও এসবিএফ এর পুরনো ধারাবাহিক দুর্গার সিকুয়াল দুর্গা দুর্গেশ্বরীর প্রোমো দেখলাম, আর অন্যদিকে জি বাংলার আলো ছায়ার প্রোমো দেখলাম। তাই ফ্রেন্ডস, আপনাদের এখন কি মনে হচ্ছে যে এবার জমবে মজা? হ্যাঁ, সত্যি ব্যাপারটা এমনই, কেননা প্রত্যেক সপ্তাহে টপ টেনে থাকে জি বাংলার প্রায় সমস্ত সিরিয়াল। তাই জলসার থাকে দু একটি সিরিয়াল, হয়তো তার জন্যই জি বাংলার সাথে টক্কর দিতে উঠে পড়ে লেগেছে স্টার জলসা। দুর্গা দুর্গেশ্বরীর পর এবার স্টার জলসা নিয়ে আসছে গোপাল ভাড়ের সিকুয়েল গোপাল ভাড় টু। তবে গোপাল ভাড় সিজন টু এর নাম দেওয়া হয়েছে মহারসিক গোপাল ভাড়। স্টার জলসা এই সিরিয়ালে তার টিআরপি ধরতে নিয়ে আসে একটি বড় চমক। হ্যাঁ, কেননা মহারসিক গোপাল ভাড়ে থাকবে দুটি গোপালের চরিত্র। ছোট গোপালের চরিত্রে দেখা যাবে রক্তিম এবং বড় গোপালের চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে। কানাঘুষো খবর পাওয়া গেছে যে মহাপীঠ তারাপীঠ শেষ হয়ে আসবে এই মহারসিক গোপাল ভাড়। খুব শীঘ্রই হয়তো লঞ্চ হতে যাচ্ছে তার প্রোমো। ফ্রেন্ডস, আমাকে কমেন্ট করে জানান যে মহারসিক গোপাল ভাড়ের জন্য আপনি কতটা এক্সাইটেড। পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন।